নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম আমি জুমা, জুমা বৌদি রান্নাঘরের চ্যানেলে। তো আজকে সবাইকে একটা নতুন রেসিপি দেখাবো। তো অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিবে, আর ভিডিও দেখার পরে অবশ্যই একটা লাইক শেয়ার করে দিবে, কমেন্ট করবে। আর আজকে একটা খুবই সুন্দর একটা রেসিপি, যেটা হলো ফুল দিয়ে, এই যে সরিষার ফুল, সরিষার ফুল দিয়ে একটা রেসিপি করব। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের দেখতে হবে শেষ পর্যন্ত, একদম ভিডিওটা থাকবে। এই যে দেখো, আমি এগুলো উঠিয়ে নিয়ে যাব। তো কি করব ফুল দিয়ে তোমরা দেখবে ভিডিওটা। খুব সকাল সকাল চলে আসলাম। তো এই যে এখন আমি ইসে করছি, ফুলগুলো উঠাচ্ছি। তো আনসিজনে ফুল এখানে খুবই তাড়াতাড়ি আমাদের সরষা ফুল হয়ে গেছে। তো এটাই তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে সরষা ফুল দিয়ে আমি একটা রেসিপি বানাবো। ফুল দিয়ে কি সুন্দর রেসিপি বানানো যায়, তাও হলুদ হলুদ ফুল। তো বন্ধুরা, শেষ পর্যন্ত তোমাদের ভিডিওটা দেখতে হবে। তো আমার খুবই হাসি পাচ্ছিল। তো ওইখানে আমার ননদ এসে ক্যামেরাটা করছে, তো ওর সঙ্গে গল্প করতে করতে ফুলগুলো উঠাচ্ছি। আর মনে মনে ভাবছি যে আজকে যদি বাড়িতে তোমার দাদা থাকতো তা ভালো হতো, কারণ তোমার দাদা বাড়িতে নেই। তো অবশ্যই রেসিপিটা বানাবো, ওকে খাওয়াতে পারবো না। তো ফুল ওঠানোর পরে আমি যাব সোজা রান্নাঘরে। তো এখন দেখে নাও তোমরা কিভাবে আমি ফুল ওঠাচ্ছি। তো বন্ধুরা, হয়ে গেল ফুল ওঠানো। আমি এক বাটি ফুল নিয়ে নিয়েছি। তো চলো সোজা রান্নাঘরে চলে যাব। কি করব ভিডিওটা দেখবে। তো বন্ধুরা, এসে পড়লাম রান্নাঘরে। তো এই যে দেখো, আমি ফুলগুলা নিয়ে এসেছি। তো ফুলগুলো দিয়ে আজকে আমি সরষা ফুলের বড়া বানাবো। তো তোমাদেরকে দেখতে হবে শেষ পর্যন্ত ভিডিওটা। আর এখানে দেখো, আমি আতপ চালের গুঁড়া নিয়েছি। এখানে আমি হালকা ভিজিয়ে রেখেছিলাম, চালটা বেটে রেখেছি পরে। তো এইভাবে বেটেছি জল ছাড়া, ঝরঝরা করে। তো এখন আমি এটা সুন্দরভাবে একটা রেসিপি করব। তার জন্য প্রথমে আমি গুঁড়াটার মধ্যে লবণ দিয়ে দেব এবং হলুদ দিয়ে দেব, ভালো করে এটা মাখিয়ে নেব। তো দেখো আমি কি সুন্দর করে এটা মাখিয়ে একদম ফুল দিয়ে বড়া বানাবো। তো বন্ধুরা, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিবে। আর এখানে আমি অল্প অল্প জল দিয়ে চালের গুঁড়াটাকে মাখিয়ে নেব। তো অল্প অল্প করে দেওয়ার কারণ হলো যে যদি আমি বেশি জল দিই তাহলে জলটা বেশিও হয়ে যেতে পারে, পাতলাও হয়ে যেতে পারে। তার জন্য অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। আর এই ফুলটা দেখো খুবই সুন্দর দেখাচ্ছে, রেখেছি একটা থালের মধ্যে। তো দেখো আমি হলুদ লবণ দিয়ে কি সুন্দর মাখিয়ে নিলাম এই রকম, একটু পাতলা করে। তো বেশি গাঢ় করব না, এরকম পাতলা করে নিব যাতে এটা মচমচ হয়। দেখো গুঁড়াটা। তো আমি এখানে গ্যাস অন করে দিলাম। তো কড়াইয়ের মধ্যে হালকা তেল অবশ্যই আছে। তো এটা আমি কড়াইটা গরম করে নিই, তারপরে এই যে সাদা তেল দিয়ে দিলাম। তো আমি এখানে সাদা তেল নিয়েছি, তোমরা পারলে সরষার তেল নিতে পারো। তো আমি অবশ্যই কেন নিলাম জানতেই পারছো, সরষার ফুল দিয়ে সরষার তেল দিয়ে ভাজব এটা কীরকম, তাই আমি সাদা তেল নিয়েছি। সাদা তেল দিয়েই বড়াটা করব। তো অল্প করেই তেলটা দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফুলগুলো ভালো করে এইভাবে ফুলের গায়ে পিঠালিটা বেড়ে ভরিয়ে নেব। এই যে এইভাবে হালকা হালকা করে, বেশি দিব না। তো এইভাবে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা সরষার ফুল দিয়ে এইভাবে বড়া করে দিতে পারো
বাড়িতে সবাই মজা করে খাবে, গরম গরম দিবে। আর এইভাবে আমি একটার পর একটা সরিষা ফুলের বড়া দিয়ে দেব কড়ার মধ্যে। এই যে আমি অনেকগুলা দিয়ে দিয়েছি এখানে, আর চারপাশটা উল্টিয়ে দেখলাম কিরকম হয়। তো এটা আমি দেখো, অল্প তেল মাঝখানে আছে আর কিনারে তেল নেই, কারণ তেল দিতে হবে না বেশি। ওই বড়াগুলা উল্টোলোর সময় আমি দেখলাম যে বড়া কড়াইয়ের মধ্যে লাগে না, তো তেলটা কমিয়ে দিলে ভালো হয়। অল্প তেল দিয়ে দেখো কড়াই ভরে গেছে একদম, খুব সুন্দর লাগছে, মনে হয় কড়াইয়ের মধ্যে ফুল ফুটে আছে। তো আমি উল্টে নিচ্ছি একটা একটা করে। এই যে দেখো হয়ে গেছে, বেশি ভাজতে হবে না। এইগুলা সাইড করে করে আমি মাঝখানে আবার দিয়ে দেব বড়াগুলা, যেগুলা ভাজা হয়ে যাবে এগুলো আমি ওপরের কিনারের দিকে সাইডে রেখে দেব। তো বন্ধুরা, আমি একটা কথা তোমাদেরকে বলবো, আমার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে, আর ভিডিও দেখার শেষে অবশ্যই একটা লাইক করে দেবে, যাতে আমি নতুন নতুন ভিডিও দিতে পারি তোমাদেরকে। আর অবশ্যই একটা কথা বলি, তোমরা আমার পাশে থেকো, তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমার খুবই উৎসাহিত লাগে ভিডিও দেওয়ার জন্য। তো তোমাদেরকে সবাইকে বলছি, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো এখন অবধি, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবে তোমরা, এইভাবে দেখো গরম গরম বড়া করলে কি ভালো লাগে, সবাইকে দিতেও ভালো লাগে, যেটা পছন্দের মতো। দেখো একদম সুন্দর করে ভেজে নিয়েছি, হালকা ভাজতে হবে, বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে পরে এটা একটু তিতকুটেও লাগতে পারে। তো এই যে দেখো আমি ভেজে নিয়েছি, কম আঁচেই, কম তেলেই, কম খরচে, একদম কম ঝামেলায় বড়া হয়ে গেল। তো গরম গরম ভাতের সঙ্গে বড়া দিয়ে দিবে। আর এই যে আমি এখন নামিয়ে নিচ্ছি, অবশ্যই এরকম বড়া করে খাবে, অবশ্যই ভালো লাগবে। তো আমি এক এক করে নামিয়ে নিলাম। তো এই যে দেখো কি সুন্দর দেখাচ্ছে, একদম হলুদ ফুলের হলুদ বড়া, মাঝে মাঝে একটু সবুজ সবুজ কালার, এই যে দেখো সবুজ সবুজ কালার, খুবই দেখতে খুব সুন্দর লাগছে। আর এই যে দেখো কিনারগুলো কীরকম, মানে একদম গরম গরম করলে এই যে একদম মচমচে হয়ে যাবে, দেখো তাও তেল তেল লাগছেই। তো কীরকম হলো অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দিও।